আমার নাম নাজমিন আমার বয়স এখন কিন্তু আমার ব্যথা প্রচন্ড তো ব্যথাটা হয় যখন অনুভব আমি কোনো বসে কাজ করতে যাই বা কাপড় চাপড় ধুইতে যাই তখন অনুভব হয় একবার পরীক্ষা করছিলাম তখন ডাক্তার বলছিল যে রক্ত শর্ট কিন্তু এখন আমার বাবু হয়েছে বাবুর বয়স দশ মাস

আপনার যেমন কাপড় কাছা ঘরের কাজ স্পেশালি বাংলাদেশে আমরা এই প্রশ্নের উত্তর আরও শুনবো আপনার কাছ থেকে ডক্টর শফিল্লা প্রধান একটা লেখা লেখা দেখলাম যে ফিজিওথেরাপি ইজ দ্য সল্ট অফ মেডিকেল সায়েন্স মানে লবণ যেমন সব তরকারিতে লবণ লাগে সব ভাজিতেই লবণ লাগে সব কিছুতেই ফিজিওথেরাপি প্রয়োজন হয় আপনি কি বলেন অবশ্যই আসলে ফিজিওথেরাপি এমন একটা সাবজেক্ট আপনার যত মেডিকেল স্পেশালিস্ট আছে স্পেশালি যেমন মনে করেন আপনার বক্ষবিধি বিশেষজ্ঞ আপনি বক্ষবৈর থেকে শুরু করে যত ইভেন কি কি আই হইতে দাঁতের ফিজিওথেরাপি লাগে ফিজিওথেরাপি মানে এসেনশিয়াল এবং ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচ আছে সব জায়গায় মানে অন্যান্য সাবজেক্টগুলো যেমন শুধু চোখের ডাক্তার চোখ নিয়ে কাজ করে চেস্টের ডাক্তার চেস্ট নিয়ে কাজ করে গাইনির ডাক্তার গাইনে নিয়ে কাজ করে কিন্তু এভরি ফিজিওথেরাপি ছাড়া এটা শেষ হয় কথাটা সত্যি যে ইজ আ সল্ট অফ মেডিকেল অবশ্যই এটা সব জায়গায় প্রয়োগ আছে সেই লবণ সব এটা সব জায়গায় এটা প্রয়োজন মানে এটা এটা ছাড়া পরিপূর্ণতা আসে না চিকিৎসা এবং কমপ্লিট হয় না এই জন্যই বলে দিস ইজ এ সায়েন্স অফ রিহ্যাবিলিটেশন মানে পুনর্বাসন চিকিৎসা ফিজিওথেরাপি আপনি যে বইটা লিখেছেন আমি পড়েছি খুবই মানসম্পন্ন হয়েছে এবং মনে করি মানে বাংলায় বোধহয় ফিজিওথেরাপির উপর এই ধরনের বই আর বেরোয়নি কেমন আপনি সারা পাচ্ছেন ওইটা? অবশ্যই এটা রোগীদের জন্য অবশ্যই ভালো সারা পাচ্ছি। স্পেশালি রোগী তো আছে পাশাপাশি এখন বিভিন্ন ডাক্তারও কিন্তু আমার বই নিচ্ছে। বই নিয়ে কথা শুনবো। একজন দর্শকের সাথে কথা বলেনি। হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম স্যার আমার বয়স বছর আমার নাম হচ্ছে এলিয়াফসর আলী। আচ্ছা। আমার হচ্ছে মা গায় ব্যথা আর গিঁদ আছে। হুম। এখন আমি সকালে ব্যায়াম করতেছি আর কি বলে দৌড়াদৌড়ি করতেছি আমার ওজনটা কমাইতে বলছে ঠিক আছে স্যার এখন এক্ষেত্রে স্যার কি করতে পারে আমি ওষুধ খাচ্ছি কিন্তু এখনো কমতেছে না কি ব্যথাটা ওজন কি ওজন কি খুব বেশি আপনার ওজন হচ্ছে স্যার আমার এই একাত্তর কেজি ছিল আর কি ঠিক আছে হাইট কত আপনার উচ্চতা হাইট হচ্ছে আমার পঞ্চান্ন আপনি যে যে দৌড়াদৌড়ি করছেন ওজন কমানোর জন্য এতে কি আপনার ব্যথা বেড়ে যাচ্ছে না আমার মানে দৌড়াদি করতেছি কিন্তু ব্যথা একদমই এরকমই থাকে আচ্ছা জি আমি উত্তর দিচ্ছি খুবই আহ বইটা নিয়ে অবশ্যই এটা হচ্ছে এখন ওনার যেটা হচ্ছে যে হাইটের সাথে ওজন কিন্তু ঠিক আছে এখানে ওজন কমানোর কোনো ব্যাপার না ওনার আজকে জোর দিতে হবে কোমর ব্যথা আমার মনে হয় আপনার কোমর ব্যথা চিকিৎসার জন্য সবার আগে যে চিকিৎসা সেটা রেস্ট রেস্ট নীতি হবে তো রেস্ট না নিয়ে আপনি দৌরাদৌরি করলে ওজন কমালে কোমর ব্যথাটা কমে যাবে সেটা আশা করার ঠিক না কারণ অনেক ওজনই মানুষ আছে যাদের কোমর ব্যথা নেই ওজনটা হচ্ছে কোমর ব্যথা হলে ওজন বেশি হলে ব্যথাটা সারে না এই জন্য আমরা বলি ওজন কমিয়ে ফেলতে কিন্তু আপনার এখন জোর দিতে হবে আপনার ব্যথা কমানোর জন্য সেই জন্য আপনাকে কোমরের বিভিন্ন থেরাপি প্রয়োজনে দিতে হতে পারে ওই করে দিন বছরের বোন ফোন অবশ্যই আগে যে যে করেছিল সেই ক্ষেত্রে আপনাকে কোমর একটা এমআরআই করা দরকার করে আপনি যদি সেই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু আমরা বেশিরভাগ কোমর ব্যথা রোগী পি এলআইডি পেয়ে থাকে অথবা স্যাক্রো আইলাইটিস হতে পারে মাসেল স্পাজম হতে পারে এক এক ক্ষেত্রে এক এক রকম থেরাপি অ্যাপ্লাই করতে হয় প্রয়োজন হসপিটালাইজড হয়ে দিতে হবে আর আপাতত আপনি রেস্টের থেকে কিছুদিন গরম সেঁক দিয়ে দেখেন যদি উন্নতি না হয় তাহলে আপনাকে স্পেশালিস্টের স্বর্ণপন্ন চিকিৎসা নিতে হবে আর আগে যে দর্শক ফোন করেছিলেন বিরতির আগে চব্বিশ বছর চব্বিশ বছর বয়স নিচে বসে কাজ করতে হয় তো আসলে বাংলাদেশের বেশিরভাগ মহিলার এটা করে নিচে বসে বসে কাজ করে এই অভ্যাস থেকে একটু বের হয়ে আসতে হবে আমার মনে হয় আপনাদের কাজকর্মের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আনা দরকার যেমন নিচে যদি অনেকক্ষণ বসে কাজ করেন মোর দেন এক ঘন্টা বা আধা ঘন্টার বেশি তাহলে কোমরের সমস্যা হবেই সেই ক্ষেত্রে কাজকর্মের কিছু চেঞ্জ আনা সারা বিশ্ব যেভাবে চলছে উন্নত বিশ্ব যেমন কাজ করা কাজগুলা এগুলো এখন ইকুইপমেন্টগুলো পাওয়া যায় আর এক নাগারে আধা ঘন্টা বেশি নিচে বসে থাকবেন না আর এখন যে সমস্যাটা হচ্ছে আমার মনে হয় এটা পিএলআইডি এই ক্ষেত্রে এমআরআই করে দেন যদি থেরাপি চিকিৎসা আমরা চিকিৎসা যাব নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনী সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল